সবাইকে স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি আমি শুরুতেই সংবাদ রাজশাহীতে তাপমাত্রার সাত ডিগ্রিতে ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নাটোরে পালিত হচ্ছে শুভ বড়দিন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত রাজশাহীতে বিশেষ প্রার্থনা ও নানা আয়োজনে উদযাপিত হচ্ছে খ্রিস্টান ধর্মলম্বীদের বড়দিন বুধবার সকাল সাড়ে সাতটায় সিটি চার্চে বড়দিন উপলক্ষে বিশেষ প্রার্থনা করা হয় এ সময় চার্চের মধ্যে সবাই গিয়ে ওঠেন ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা এবং পৃথিবীতে তাহার প্রিয় পাত্র মনুষ্যদের মধ্যে শান্তি বড়দিন উপলক্ষে রাজশাহীর খ্রিস্টান সম্প্রদায় বেথেল হেমের সেই আবহ সৃষ্টি করতে তাদের নিজ বাড়িতে তৈরি করেছেন প্রতীকী গোশালা রাজশাহী মহানগরীর বাগানপাড়া সংলগ্ন উত্তম মেষপালক ক্যাথিড্রাল চার্চের ফাদার পল গোমেজ জানান একই সময়ে প্রার্থনার আয়োজন করা হয় দ্বিতীয় বড় উপাসনালয় বাগানপাড়া চার্চেও বিশেষ উপাসনা শেষে দুপুরে রয়েছে প্রীতিভোজ এছাড়াও সিটি চার্চ ও ডিঙ্গাডোবা চার্চ সহ মহানগরীর অন্যান্য উপাসনালয়ে রাতে যীশু খ্রিস্টকে স্মরণ করে প্রার্থনা করা হবে এতে বাংলাদেশ সহ গোটা বিশ্বের মানুষের সুখ সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হবে এদিকে গির্জা ও হোটেলগুলো বড়দিনের ঐতিহ্যবাহী জাঁকজমকপূর্ণ সাজসজ্জায় সেজেছে গোশালা স্থাপন রঙিন কাগজ ফুল ও আলোর বিন্দু দিয়ে ক্রিসমাস ট্রি সাজানো হয়েছে নন্দন করে গির্জা ও অভিজাত হোটেলগুলোতে টুকটুকে লাল পোশাক পরা সফেদ দাড়ি গোফের বুড়ো সান্তাক্লজ উপহারের ব্যাগ কাঁধে নিয়ে ছোট্ট সোনামণিদের হাতে তুলে দিচ্ছেন মজার মজার উপহার শপ জারভাস রোজারিও বলেন বড়দিন মানেই শান্তির উৎসব বড়ই আনন্দের দিন আজকের দিনে যিশুখ্রিস্ট জন্ম নিয়েছিলেন জন্মের ঠিক পরেই রাজা হেরোস তাকে মেরে ফেলতে চেয়েছিলেন এবং এটাই সন্ত্রাসবাদের একটি উদাহরণ বলা যেতে পারে এ কারণে যিশু খ্রীষ্টকে বেতলহেম ছেড়ে অভিবাসনে যেতে হয়েছিল তাই আমরা আজ অভিবাসীদের কথা স্মরণ করছি এবং তাদের নিরাপত্তার বিষয়ে প্রাধান্য দিচ্ছি বড়দিনের বিশেষ দিক হল যে আমাদের অভিবাসীরা বিভিন্ন দেশ থেকে অন্য দেশে অথবা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হচ্ছে হইতে পারে আভ্যন্তরীণ অভিবাসী অথবা বিদেশগামী অধিবাসী বা যারা আমাদের দেশে এসেছে এই ধরনের অভিবাসীদের কথা আমরা স্মরণ করি এবং তাদের নিরাপত্তার বিষয়টা আমরা ভাবি এবং সেই জন্য তাদেরকে আশ্রয় দেওয়া তাদের এটি কিন্তু মানব ইতিহাসের মানব সংস্কৃতি মানে সব জাতির মধ্যেই এই অতিথিকে বরণ করে নেবার এটা মুসলমান ধর্মে আছে খ্রিস্টান ধর্ম আছে হিন্দু ধর্ম আছে সব ধর্মেই আছে যে অভিবাসীদেরকে আশ্রয় দেওয়া যত্ন করা তাদের হিউম্যানিটি এখন এই বিষয়টা আমরা এই বছর আমরা গুরুত্ব দিচ্ছি যে আমাদের দেশে যারা এসেছে এবং এই স্পিরিট এই মনোভাব নিয়ে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রাম করতেছি রাজশাহীতে প্রতিদিন সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস ওঠানামা করছে এতে কমছে না শীতের তীব্রতা সকাল থেকে রোদ থাকলেও তাপমাত্রা কমে যাওয়ায় শীতের তীব্রতা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া কর্মকর্তারা ফলে বুধবার এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে আট দশমিক সাত ডিগ্রিতে রাজশাহী আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক আনোয়ারা বেগম জানান বুধবার রাজশাহীতে চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আগামীতে তাপমাত্রা আরও কমতে পারে বলেও জানান তিনি আনোয়ারা বেগম বলেন প্রতিদিন দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা ওঠানামা করছে এর আগে গত তেইশে ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা ছিল বারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস পরের দিন চব্বিশে ডিসেম্বর তা নেমে আসে দশ দশমিক সাত ডিগ্রিতে এদিকে তাপমাত্রা কমার পাশাপাশি বেড়েছে শীতের তীব্রতা ফলে গরম কাপড়ের দোকানগুলোতে বেড়েছে মানুষের ভিড় আবার শীতজনিত রোগীর সংখ্যাও বেড়েছে হাসপাতালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাক্তার সাইফুল ফেরদোস বলেন প্রতিদিন গড়ে একশো জন রোগী ভর্তি হচ্ছে শীতজনিত রোগে যাদের মধ্যে শিশু এবং বয়স্করাই বয়স্ক উৎসব মুখর পরিবেশে ও ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নাটোরে পালিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শুভ বড়দিন এই উপলক্ষে শহরের বড় হরিশপুর ব্যাপস মিশন সহ জেলার ছোট বড় দশটি চার্চে সকালে ঘন্টার ধ্বনি শুনে দলে দলে গির্জায় আসতে শুরু করে খ্রিস্টান সম্প্রদায়ের নারী পুরুষ শিশু ও বৃদ্ধরা চার্চে স্তুতি ও কীর্তনের মাধ্যমে তারা যিশুকে স্মরণ করেন নাটোর ব্যাপস্টিট মিশনের প্রধান ধর্মীয় গুরু পালক কর্মকার প্রার্থনা অনুষ্ঠান পরিচালনা করেন ভক্তিমূলক গানের মধ্য দিয়ে শুরু হয় প্রার্থনা প্রায় ঘণ্টাব্যাপী প্রার্থনা শেষে পরিবার পরিজন নিয়ে তারা অংশ নেয় বড়দিনের প্রার্থনায় এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ শাহ রিয়াজ উৎসবে যোগ দেন এরপর খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন নেচে গিয়ে আনন্দ উল্লাস করে পরে বাড়ি বাড়ি পিঠা উৎসব করা হয় দিনব্যাপী এই উৎসবকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা এছাড়া জেলার বনপাড়া ক্যাথলিক চার্চ জোনাইল ব্যাপিস্টি মিশন এবং বাগাতিপাড়া স্যানালপাড়ার মিশনে পালন করা হচ্ছে বড়দিনের উৎসব নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অ্যালুমনি অ্যাসোসিয়েশনের মিলন মেলা 2019 অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মিলন মেলার উদ্বোধন করেন নোয়াখালী দুই আসনের সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম। অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন নোয়াখালী তিন আসনের সংসদ সদস্য আলহাজ্ব মামুনুর রশিদ কিরণ। এই সময় ঐতিহ্য ও গৌরবের 162 বছর পূর্তিতে অত্র বিদ্যালয়ে 6তলা বিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন অতিথিকগণ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ মামুনুর রশিদ কিরণ বলেন বর্তমান সরকার বান্ধব সরকার শিক্ষা নিয়ে গর্ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে আমরা এগিয়ে যেতে চাই বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক সুভাষচন্দ্র শিলের সভাপতিত্বে ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজুদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান ডাক্তার এবিএম এম জাফরুল্লাহ বেগমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ওমর ফারুক বাদশাহ চৌমোহনী পৌর মেয়র আক্তার হোসেন ফয়সাল অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান শেখ ভাইস চেয়ারম্যান নূর হোসেন মাসুদ সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ নাটোরের বড়াইগ্রাম থেকে অটোবাইক চালক রুহুল আমিনকে কুপিয়ে অটোবাইক ছিনতাইয়ের ঘটনায় গুরুদাসপুর থেকে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ গতরাতে গুরুদাসপুর উপজেলার উদবাড়িয়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয় এ সময় অটোবাইকটি উদ্ধার ও চিন্তায়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে গ্রেপ্তার এবং তালবাড়িয়া গ্রামের হাবিবুল্লাহ হাসান বুধবার দুপুরে নাটোরের পুলিশ সুপারের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং করে এসব তথ্য জানানো হয় আহত অটোবাইক চালক গুরুদাসপুরের বাহাদুরপুর গ্রামের বাসিন্দা নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান গত তেইশে ডিসেম্বর সন্ধ্যায় বড়াইগ্রামের বনপাড়া হাটিকুম্বরুল মহাসড়কের মানিকপুর আইরমারি ব্রিজ হয়ে বাড়ি ফিরছিল অটো চালক রুহুল আমিন পরে আইরমারি ব্রিজের মাঝামাঝি এলাকায় তিনজন একটি মোটর সাইকেলে চড়ে এসে তাদের পথরোধ করে এ সময় ওই তিন ছিনতাইকারী অটো চালক রুহুল আমিনকে অটো থেকে নামিয়ে রক্তাক্ত জখম করে অটোবাইক নিয়ে পালিয়ে যায় পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এ ঘটনায় রুহুল আমিনের স্ত্রী মোসাম্মদ আফরোজা খাতুন থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনার তদন্তে নামে পরে গোপন সংবাদের ভিত্তিতে গুরুদাসপুর উপজেলার উদবাড়িয়া গ্রামের আইনাল প্রামাণিকের ছেলে নয়ন আলীর বাড়িতে অভিযান চালায় পুলিশ অভিযানকালে নয়ন আলীর বাড়ি থেকে নয়ন আলীর সহযোগী হাবিবুল্লাহ হাসান ও সাব্বির আহমেদকে গ্রেপ্তার করা হয় এ সময় ছিনতাইকৃত অটোবাইকটি উদ্ধার ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা তাদের অপরাধের কথা স্বীকার করে নেয় বলে জানায় পুলিশ এই ছিল আজকের বরেন্দ্র সংবাদে এতক্ষণ বরেন্দ্র সংবাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ